অন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ঈশ্বর জাহান উর্মি নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলি নারীর সাফল্য ব্যর্থতা এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কি চেহারা আছে অন্য পক্ষ চেষ্টা করে তা খুঁজে দেখতে নারীকে যে কোনো বিষয়ে বোঝানোর ক্ষেত্রে নিজেকে উচ্চতর হিস ভাবা পুরুষের প্রবণতাকে মেন্সপ্লেনিং মেন্সপ্লেনিং বলে সামাজিকীকরণ এবং পুরুষের বেড়ে ওঠার পরিবেশের কারণেই সে ভাবে সব বিষয়ে নারীদের উপদেশ দেওয়ার অধিকার তারা আছে এমনকি যে বিষয়ে পুরুষ জানে না সেই বিষয়েও সে মেয়েদের জ্ঞান দিতে চায় এই মেন্সপ্লেনিং কেন করে তারা এবং তা কি প্রভাব ফেলে নারী পুরুষ সম্পর্কে আজ এই নতুন বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই অন্য পক্ষে আজ আলোচনার বিষয় মেন্স স্পেনিং কী এবং তার প্রভাব কি এই বিষয়ে সঙ্গে আছেন লেখক ও জেন্ডার এক্সপার্ট নিশাদ সুলতানা এবং আছেন অগ্নি ফাউন্ডেশনের সভাপতি এবং নারীবাদী অ্যাক্টিভিস্ট ত্রিশিয়ান স্বাগত আপনাদের দুজনকেই অনুষ্ঠানে অনেক নতুন নতুন শব্দ আসলে আমরা এই ফোর্থ ওয়েভ থেকে শিখছি নারীবাদের ফোর্থ ওয়েভ থেকে তার মধ্যে মেন্স প্লিনিং একটা শুরুতে অনেকেই হয়তো বিষয়টা বুঝবেন না আমি চেষ্টা করেছি ছোট করে একটু বলতে কিন্তু তৃষিয়া একজন নারীবাদী অ্যাক্টিভিস্ট হিসেবে আপনি এইসব শব্দ নিয়ে আসলে কাজ করেন আপনি যদি একটু বুঝিয়ে বলেন মেন্স প্লিনিং ব্যাপারটা আসলে কী ধন্যবাদ আপা। আপনি খুব চমৎকারভাবেই সংজ্ঞাটা দিয়েছেন তারপরও আমি আরেকটুখানি যদি সহজ করে বলতে চাই যে আমরা মনে হয় নারীরা বিশেষ করে কম বেশি সবাই জানি যে আমাদের সমাজে পুরুষদের কাছ থেকে বিশেষ করে আমরা এই আচরণটা পেয়ে থাকি যে তারা অন্য কোনো ব্যক্তি বিশেষ করে নারীর সঙ্গে এমন করে কথা বলেন বা এমন করে কোনো একটা বিষয় বোঝানোর চেষ্টা করেন যেন ওই ব্যক্তি বা ওই নারী আসলে কিছুই বুঝেন নাই ব্যাপারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নারীটি হয়তো বা এই বিষয়েই এক্সপার্ট কিন্তু তারপরেও একজন পুরুষ একদম নিজে থেকে মনে করেন এটা ওনার দায়িত্ব নারীকে বোঝানো আমার নারীবাদী সংগঠক হওয়ার যে যাত্রাটা এটা কিন্তু শুরুই হয়েছে এই ধরনের একটা পরিবেশ থেকে যেখানে নারী হওয়ার কারণে আমাকে বারবার বৈষম্যের শিকার হতে হচ্ছে এবং পুরুষের অযাচিত জ্ঞানের শিকার হতে হচ্ছে যেমন আমাকে অফিসে রোজ যখন আমি প্রকৌশলী হিসেবে চাকরি করতাম মানে আমি ওই বিষয়ে পড়ালেখা করে এসেছি সেখানে আমার পুরুষ সহকর্মীরা অন্ততপক্ষে দিনে একবার বলতেন যে আপা আপনি মেয়ে মানুষ আহ আপনি এটা করেন না বা আপনার জন্য এটা ভালো হবে আমি কিন্তু কোনটা ভালো হবে সেটা বলে দিচ্ছেন আপনি মনে করছেন যেটা আপনি বলতে পারেন ভালো কাজ করছেন কিংবা সম্প্রতি একটা ঘটনা বলি ঈদের আগের রাতে আমি ধানমন্ডির একটা দোকানে জুতা কিনতে গেছি তো যখন পে করতে যাচ্ছি তখন তারা বলছেন যে আপনি যদি বিকাশে পে করেন তাহলে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে তাই আমি চেষ্টা করছি বিকাশে পে করতে হচ্ছে না ঈদের রাত তো তো আমি ওনা থেকে বললাম যে আমার ধারণা ওদের সার্ভার ব্যস্ত সে কারণে হচ্ছে না অন্য কি উপায় আছে তো ওই সেলস পারসন উনি যিনি যা করলেন আমাকে না বলে আমার হাত থেকে আমার মোবাইলটা নিয়ে ওখানে স্ক্রল করে করে অনেকগুলো উইন্ডো বন্ধ করলেন আপনি তো অনেকগুলো উইন্ডো খোলা তারপর বারবার উনি চেষ্টা করলেন হলো না অনেকক্ষণ চেষ্টা করার পরে আমাকে বললেন যে আপা এখন হচ্ছে না মনে হয় ওদের সার্ভার ব্যস্ত

এই ঘটনাটা আসলে কেন ঘটে মানে একজন জেন্ডার এক্সপার্ট হিসেবে আপনার কি মনে হয় এটা কি আসলে তাদের সামাজিকীকরণ ছোটবেলা থেকেই আসলে তাদেরকে জানানো হয় তুমি উঁচুতে তোমার তোমার হাতে সব দায়িত্ব ফলে তুমি ইচ্ছে করলে যে যে কোনো মেয়েকে জ্ঞান দিতে পারো সেটা কি ধন্যবাদ উর্মি আমাকে এই চমৎকার আজকের আলোচনা ডাকার জন্য কথা হচ্ছে আপনি যখন প্রথমে বললেন না যে এই কথাটা হয়তো বা এই টার্মটা অনেকেই বুঝবেন না কিন্তু খুব ছোটো করে আপনি যখন ব্যাখ্যা করার চেষ্টা করেছেন আমার কাছে মনে হয় যারা আজকের অনুষ্ঠান দেখছেন তারাই খুব তাড়াতাড়ি এটার সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারবেন যে এই ঘটনাটা মানে হয়তো বা আমরা মেন্স প্লেনিং টার্মটা আমরা শুনি নাই কিন্তু এটা আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন আমরা যারা অফিস আদালতে কাজ করছে আমরা প্রতিদিনই কিন্তু শুনছি বা অনুভব করছি আসলে বিষয়টা হলো অনুভবের এন্ড আপনি বলছিলেন কেন এই বিষয়টা প্রচলিত হচ্ছে আছে কিংবা আমাদেরকে কেন ফেস করতে হচ্ছে আপনি ছোট্ট করে উত্তরও দিয়ে দিয়েছেন সেটাকে যদি একটু ব্যাপকভাবে বলি যে আসলে নারীদেরকে অবদমিত করে রাখার যে চিরায়ত একটা বাসনা এবং এখানে এখানে এক ধরনের কিন্তু পুরুষতান্ত্রিক ক্ষমতা রাজনীতি আছে যে একটা মেয়েকে যত তাকে তার কনফিডেন্স বা আত্মবিশ্বাস ভেঙে গুড়িয়ে দেওয়া যায় তত কিন্তু পুরুষটি তার প্রভুর আসনে তার ক্ষমতার আসনে এক ধরনের সন্দেহের মধ্যে ফেলে দেওয়া সন্দেহের মধ্যে ফেলে দেওয়া তো জানে তারপরে তাকে এমনভাবে বলা যাচ্ছে সে সন্দেহের মধ্যে পড়ে এবং আপা যে ধরনের মানে কয়টা তার এক্সপেরিয়েন্স বলেন আমাদেরও কিন্তু সবসময় এই ধরনের এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হয় আমার মনে আছে দু বছর আগে আমার বাবা খুব অসুস্থ ছিলেন তো আমি এবং আমার মা দুজনেই এটা নিয়ে কারণ আমাদের কোনো ভাই নেই আমার বড় বোন দেশের বাইরে ছিলেন এবং সব ধরনের তার চিকিৎসার যে বিষয়গুলো প্রতিটা সাথে কিন্তু আমি যুক্ত ছিলাম অথচ যখন ক্রিটিক্যাল পরিস্থিতি আসছে প্রতি মুহূর্তে কিন্তু বলা হচ্ছে যে আপনাদের পরিবারে কি কোনো ছেলে সদস্য নাই আপনার আমি আমার জামাই নাই মানে এরকমও বিষয়টা যে আমাকে বলা যাবে না যেন আমি বুঝতে পারবো না অথচ দেখেন আমি কিন্তু পুরা পরিস্থিতিটা কিন্তু আমি একাই ট্যাকেল করছি অথচ বারবার ছেলেকেই খোঁজা হচ্ছে কারণ সে হলো বেশি বলছে কারণ নিয়ে যদি আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের সমাজের পুরুষদের পুরুষ হয়ে ওঠার যে চাপটা সেটা সেই চাপটাও কিন্তু অনেক সময় এ ধরনের যে মেন স্প্রিনিং আমরা আজকে বলছি এই এটা হয়ে উঠতে কিন্তু সহায়তা করে যে তাকে পুরুষ হতে হবে তাকে বুঝাতে হবে যে সে মানে যে কোনো ভাবে হোক সে নারীর চেয়ে সব দিক দিক থেকে বেশি যোগ্য এবং যোগ্য হয়ে উঠবে তখনই যখন সে নারীকে দেখাতে পারবে যে সে বেশি 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 একটা জিনিস হচ্ছে যে যে আপনি খেয়াল করবেন অনেক সময় অনেক পুরুষ হয়তো ওই বিষয়ে কোনো জ্ঞানই রাখে না কিন্তু তিনি তিনিও বলার সময় এসে একটা জ্ঞান দিয়ে যান এবং আপনি বলছিলেন যে অযাচিত জ্ঞান মানে আমরা কেউ চাইনি তার কাছে যে কোথায় চাইলাম তার কাছে এই বিষয়টাও যদি একটু একটু আগে নিশা তাপাই যেটা বললেন যে পুরুষের পুরুষ হয়ে ওঠার যে চাপটা আমি বলবো যে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের সমাজে কিন্তু সবসময় পুরুষকে নেতৃত্বের অবস্থানে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষকে নেতৃত্বের অবস্থানে থাকতে বলা হয় একদম জন্মের পর থেকে একটা ছেলে বাচ্চা যখন বড় হচ্ছে আমি এমনটাও দেখেছি যে একটা বাড়িতে হয়তোবা দুটো ভাই বোন ছেলেটা মেয়েটা কাছাকাছি বয়সী কিন্তু ভাই হিসেবে সে সারাক্ষণ বোনের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে কিংবা ছোট একটা বাচ্চা সাত বছরের একটা ছেলে বাচ্চা সবাইকে বিভিন্ন বিষয়ে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে এটা কিন্তু আমি দেখেছি এবং এটা সহসা হয় না এটা পারিবারিক গ্রুমিংয়ের কারণে হয় কারণ ছোটোবেলা থেকেই তাকে বোঝানো হচ্ছে যে তুমি পরিবারের ছেলে তুমি পুরুষ হবে তুমি সবখানে লিডারশিপ পজিশনে থাকবে বাংলাদেশে কিন্তু আমরা বলি গবেষণায় যে বাংলাদেশ হচ্ছে গিয়ে একটা উদাহরণ ক্লাসিক পেট্রিয়ার্কির একদম যেখানে মেল গার্ডিয়ানশিপ এবং নারী যে পুরুষের উপর নির্ভরশীল থাকবে এটা একদম প্রথাগতভাবে প্রতিষ্ঠিত ফলে কি হয় যে এই যে মেল ইগো এটা কিন্তু অনেকখানি নির্ভর করে সে কতখানি কর্তৃত্ব প্রদর্শন করতে পারছে তার উপরে তো যে কারণে কোন এক জায়গায় আলোচনা হচ্ছে কোনো কোনো নারী বিষয়ে কথা বলছেন এটা তার পুরুষের সামাজিক গ্রুমিং এর একটা প্রতিক্রিয়া হিসেবে চলে আসে যে এখানে আমাকে কিছু বলতে হ্যাঁ সেটা যতই বোকা বোকা তথ্য হোক যদি উনি তথ্যের ঘাটতি থাকে ওনার সেক্ষেত্রে উনি কোনো এক ধরনের প্রদর্শন প্রবণতা এক ধরনের স্ট্যান্ডবাজি দিয়ে জোর গলায় কথা বলে থামিয়ে দিয়ে ওই কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যে এইখানে আমার জ্ঞান অনেক আমি পুরুষ আমি যদি একটু ছোটো করে এটাও বলি ত্রিশিয়া অনেক সময় আছে যে হয়তো খুব কর্তৃত্ব প্রদর্শন করছে না কিন্তু খুব ঠাট্টার ছলেই অথবা খুব একেবারে খুব লাইটলি

আমার মনে হয় ওই যে মেল ইগো পুরুষ হয়ে ওঠার এটার সাথে আমার আরেকটা ব্যাপার মনে হয় যেটা সেটা হলো ভিকটিম ব্লেমিং যে কালচারটা যে একটা কোনো কিছু হলে নারী কিন্তু সবসময় নারীর বিচারের দায়িত্ব কিন্তু পুরুষ তার কাঁধে তুলে নেয় যদি এই ধর্ষণের কোন ঘটনা ঘটে সে যিনি ধর্ষণ করেছেন তার থেকে যিনি ধর্ষণের শিকার হয়েছে সে কেন ধর্ষণের শিকার হলো এই অ্যানালিসিস শুরু হয়ে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা বলছি যে মেয়েদেরকে জ্ঞান দেয় একটা ছেলে কিন্তু একটা ছেলেকে এরকম জ্ঞান দেয় না আমরা ফিরছি একটা বিরতির পর বিরতিকে ফিরে আবার ফিরছে নিশাত এবং কৃষিয়ার সাথে অন্য পক্ষে একটা বিরতি নিচ্ছি মেন্স প্লেনিং নিয়ে কথা হচ্ছে আজ বিরতির পর স্বাগত অন্য পক্ষে আজ কথা বলছি মেন্স প্লেনিং কি এবং তার প্রভাব কি এই বিষয় জ্ঞান এই যে এক কথায় বলি হ্যাঁ এখন যদি আমি বলি যে এর থেকে আসলে মুক্তির উপায় কি বা ধরেন যদি আমরা এটার থেকে এটা নিয়ে ছেলেদের সাথে কথা বলতে চাই তাহলে আমাদের সবার সাথে আসলে ঝগড়া হবে হ্যাঁ সহকর্মী থেকে শুরু করে রাস্তার দোকানদার থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শুরু করে বাড়ির লোকটা সবার সঙ্গে ঝগড়া হতে থাকবে কারণ তারা মনেই করে যে তারা আমাদেরকে জ্ঞান দিতে পারে তাহলে উপায়টা কি আসলে খুব কঠিন তারপরেও আমার আমি দুইটা জায়গায় আলোকপাত করতে চাই প্রথমত হচ্ছে যে একজন নারীকে আমার কাছে মনে হয় তার আত্মবিশ্বাসটা তৈরি করাটা খুব দরকার যেন যে কোনো পরিস্থিতিতে সে তার জ্ঞান অভিজ্ঞতা প্রয়োজনীয় তথ্য উপাত্তর মাধ্যমে বুঝিয়ে দিতে পারেন যে পুরুষ যেটি বলছেন সেটি আসলে একদম প্রতিবাদ সরাসরি করলে যুদ্ধ বাঁধবে যেটা আপনি বলছিলেন কিন্তু উনি যে যোগ্য সেটা তার কথাবার্তা আচরণ দিয়ে প্রমাণ করতে হবে এবং কখনো কখনো লাউডও হতে হবে হ্যাঁ লাউড হতে হবে এবং যে হাস্যরসগুলো করা হয় সেই হাস্যরসগুলো কিভাবে উনি প্রতিহত করতে পারেন সে সেই বিষয়ে তার যথোপযুক্ত একটা প্রিপারেশন বা প্রস্তুতি থাকা দরকার আরেকটা বিষয় যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে পুরুষদের মানসিকতা পরিবর্তনের জন্য কাজ করতে হবে এবং কাজটা খুব কঠিন কিন্তু পরিবার থেকে এটা শুরু করতে হবে আহ এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে শুধু পরিবার না আরো যে সমস্ত সংগঠনগুলো আছে যেমন আমি যখন আমার বাসায় দুটো ছেলে আছে আমি তাদেরকে যখন শেখাচ্ছি তারা কিন্তু প্রতি মুহূর্তে স্কুলে যখন যাচ্ছে তারা কিন্তু আরেক ধরনের শিক্ষা পাচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানে যখন যাচ্ছে আরেক রকমের কাজে এটা সমন্বিত যে একটা প্রচেষ্টা সেটার খুব অভাব আছে কিন্তু পারিবারিক শিক্ষাটা আমি মনে করি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তাদেরকে বুঝিয়ে দেওয়া নিজে এক্সাম্পল হয়ে বা নিজের রোল মডেল হয়ে ওঠা যেমন আমার ছেলে কয়েকদিন আগে শুনেছে তো তুমি মায়ের সাথে ঘুমালে তুমি সাহসী হবে না হ্যাঁ তোমার সাহস কমে যাবে এখন ও আমাকে প্রশ্ন করেছে আম্মু তুমি ঘরের কাজ করছো বাইরের কাজ করছো এমন কোনো কাজ নেই যেটা একটা পুরুষ করতে পারছে না ওর বয়স দশ বছর তার তারপরে ওর মনে এই প্রশ্নটা এসেছে যে তুমি করতে পারছো তাহলে তোমাকে কেন বলা হচ্ছে যে তোমার কাছে আমি যদি ঘুমাই তাহলে আমার সাহস কমে যাবে কাজে এটা কখন প্রতিবাদ করছে যখন তার ফাউন্ডেশনটা স্ট্রং হয়েছে যখন সে দেখেছে যে তার মা কেপাবল তার মা পারে তখনই সে প্রতিবাদ করেছে একটা জিনিস ত্রিশিয়া যদি একটু বলেন যেটি পূর্বী বলছিলেন নিষাদ বলছিলেন যে আত্মবিশ্বাস তৈরি করা ধরেন খুব আত্মবিশ্বাসের সঙ্গে যদি বলে আমি তো দেখি তাও মানে না হ্যাঁ তারপরও তর্ক করতেই থাকে হ্যাঁ তাহলে আসলে উপায়টা কি আমি হ্যাঁ আমরা আসলে মেয়েরা কিন্তু শিক্ষায় কাজে সাহসে অনেক এগিয়ে গেছে আমি বলবো যে পুরুষকে নিয়ে কাজ করার এখন খুব জরুরি হয়ে গেছে কারণ নারী প্রস্তুত হচ্ছে ভবিষ্যতের জন্য পুরুষরা কি আসলে এই নারীকে গ্রহণ করার জন্য প্রস্তুত হচ্ছে তো আমি এখানে বলবো যে সামাজিক একটা সচেতনতা বিস্তারিত আলাপ যেটা আমরা আজকে শুরু করেছি আলাপ দরকার আবার পুরুষদের ধরনের যেমন এগিয়ে আসাও দরকার সব পুরুষ যে ম্যানসপ্লেনিং করেন ব্যাপারটা কিন্তু তেমন না সব পুরুষ কিন্তু নারী বিদ্বেষে করতে চান অনেকে হয়তো না সময় অবচেতন মনে হয়তো বা করেন সামাজিক একটা সাংস্কৃতিক বেড়ে ওঠার কারণে তো আমি বলবো যে আমরা আমাদের যে ফ্যামিলিস জার্নি এখানে অনেক মেইল এলাইকে চাইবো যে যারা সচেতনভাবে জানবেন যে এই আচরণটা ক্ষতিকর কিংবা তার সামনে কোনো পুরুষ যদি ম্যানসপ্লেনিং করেন তাকে যেন তিনি থামিয়ে দেন যে উনাকে বলতে দেন উনি এটা ভালো জানেন কারণ আপনি দেখবেন যে রাস্তায় যদি কখনো একটা ছিনতাইকারীও ধরা পড়ে কোনো নারীকে কেউ যদি কোনো ধরনের হয়রানিও করে জটলা পাকিয়ে যায় এবং কিছু পুরুষ এগিয়ে আসে নারীকে বলে যা পা ছেড়ে দেন ভাই হিসাবে আপনাকে বলতেছি কারণ তারা কিন্তু আমি বলবো যে আমাদের মেল এলাই দরকার যারা কিনা দে হোল্ড স্পেস ফর উইমেন যে তাকে বলতে দেন তাকে করতে দেন আপনার মতামতটা আপনার কাছে রাখেন তো এমন বন্ধু পুরুষ আমাদের পাশে থাকলে হয়তো বা পরিবর্তনটা আরেকটা সহজ হতে পারে এই অজা একদম শেষের দিকে আমরা আছি পুরোপি যদি বলি যে এই অজাজিত মানে এক এক কথায় মেস এক্সপ্লেনিংকে আমরা বলছি যে অজাজিত জ্ঞান দান আর কি আত্মবিশ্বাস তৈরি একটি বিষয় এবং ঋষিয়া বলছেন যে পুরুষদেরকে নিয়ে কাজ করা এর বাইরে আসলে আপনি বলছিলেন যদিও যে পরিবারের ভূমিকা সেখান থেকে যদি একটু শুরু করি যে পরিবারের ভূমিকা আসলে এখানে মানে আপনি বলছিলেন যে এই মেয়েদেরকে আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে পারতে হবে ধরেন কোনো মেয়ে যদি নাই পারে মানে তা অনেকে থাকতেই পারে যে সবকিছু কিছু পারে না তাহলে কি তারা ম্যাচ ক্লিনিং করার অধিকার পেয়ে যায় না 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 তা সেটা তো হতেই পারে না ওই তো পারিবারিক শিক্ষা এবং মেয়েদেরকে সম্মান করতে পারার যে বিষয়টা সেটা তো আসলে শেখাতে হবে কারণ একজন ব্যক্তি তো তার সব কাজে একদম উনি এক্সেল হবেন না উনি রান্না ভালো করলে উনি যে ইলেকট্রিশিয়ানের কাজটাও পারবেন এমন তো নয় কিন্তু শ্রদ্ধাবোধটা এমন যে একজন নারীর তার অস্তিত্বের প্রতি তার অবস্থানের প্রতি তিনি যেভাবে আচর আচরণ করেন প্রত্যেকটা বিষয়ের প্রতি তার শ্রদ্ধার অনুভূতিটা থাকতে হবে এবং সম্মান করতে হবে আরেকটা বিষয় যেটা আমি খুব মনে করি সেটা হচ্ছে যে কিন্তু পরিবর্তন হচ্ছে নারীরা কিন্তু কর্মক্ষেত্রে আসছেন নারীরা নিজেদেরকে প্রমাণ করছেন কিন্তু এই যে যোগ্য নারীদের জন্য পুরুষরা কি যোগ্য হয়ে উঠছেন একই কথা তারা যদি তাদের আগের অবস্থান এবং তাদের আগের আচার আচরণ এখনো পর্যন্ত চর্চা করে যান তাহলে কিন্তু পরিস্থিতি ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই বরং এই দ্বন্দ্বটা কিন্তু বাড়তেই থাকবে কাজেই যেমন ভালোভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য একদিকে যেমন পুরুষকেও কাজ করতে হবে নারীকেও কাজ করতে হবে একদম যদি আপনি বিশ সেকেন্ডে কিছু যুক্ত করেন সঙ্গে আমি বলি নারী কি কাজ করতে হবে পিতৃতান্ত্রিক সমাজে কিন্তু মায়ের সঙ্গে পুত্র সন্তানের খুবই অদ্ভুত একটা সমীকরণ কাজ করে যে অনেক মাই পুত্র সন্তানকে হাতে রাখতে চান ক্ষমতার কেন্দ্রে থাকার জন্য তো এক্ষেত্রে আমার মনে হয় মায়েদের উপর অনেক বড় একটা দায়িত্ব বর্তায় ওই সম্পর্কটা ওই যে একটা অস্বাস্থ্যকর সংযোগ ওটা বিচ্ছিন্ন করা এবং তার পুরুষ সন্তানটিকে পরিপূর্ণ মানুষ হিসাবে বিকশিত করার জন্য কিছু চ্যালেঞ্জের মুখে পড়া যেটা আমার ধারণা নিশাত আপা সেই পথে আছেন এবং জানেন চ্যালেঞ্জগুলো তো আমি অনুরোধ করব সব নারী যেন এই ব্যাপারে সচেতন থাকেন যে পুত্র সন্তান মানুষ করা এবং সমাজের উপযোগী একজন নারীর উপযোগী পুরুষ হিসেবে গড়ে তোলা অনেক কঠিন কাজ এই কঠিন কাজটা যেন আমরা স্বীকার করি এবং সেই পথে আমরা আরেকটুখানি সাহস নিয়ে আগাই অনেক ধন্যবাদ নিশাদ সুলতানা এবং ত্রিশিয়া আস্তারান আমরা ছোট করে হলেও একটা একটু নতুন একটা বিষয় যদি বলি যদিও বিষয়টি আছে সমাজে বিদ্যমান কিন্তু আমরা টেলিভিশনে কথা বলা হ্যাঁ এটাই অনেকে আমরা জানি না বাতাসের মতো চারদিকে আছে অনেক ধন্যবাদ দুজনকে সময় দেওয়ার জন্য আবারও কথা হবে নিশ্চয়ই এই ছিল আজকের অন্য পক্ষে থাকুন ডিবিসি নিউজের সঙ্গে